দেখো একটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এনসিসির ক্যাম্পের জন্য রাজ্য সরকারের যে 25,00,000 টাকা দেওয়ার কথা সেটা রাজ্য সরকার দিতে পারবে না বলে জানিয়েছে। তার মানে এনসিসির ক্যাম্পগুলো বন্ধ হয়ে যাবে। তার মানে আসলে এনসিসির যে সকল বি এবং সি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পেতে অসুবিধা হবে। এবং তার আরও একটা অর্থ হচ্ছে সিডিএস পরীক্ষায় যারা সরাসরি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, সেই পরীক্ষায় যারা সরাসরি এনসিসি সার্টিফিকেটের কারণে বসার সুযোগ পেতেন তারা বঞ্চিত হবে, রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হবে। রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হোক, আর এনসিসি আমরাও পিছনে অনেক রয়েছে। এনএসএস, এনসিসি, চরিত্র গঠন, মন গঠন, দেশ গঠন, সমাজ গঠন, এই মনোভাব থেকে, এই মনোভাব থেকে কর্মসূচি চলে। ফলে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, অতএব রাজ্য আটকে দিলে এমন না, এটা যৌথ প্রকল্প। কিন্তু রাজ্য সরকার সেখানে সরে আসছে, তাতে ছেলেমেয়েদের ক্ষতি হবে। আর দুই, কেন সরে আসছে? টাকা নেই, মেলায় টাকা আছে, খেলায় টাকা আছে, নাচ গানে টাকা আছে, যে চেয়ার উঁচে দেবে তাকে প্রাইজ দেওয়ার জন্য টাকা আছে, আর এনসিসির জন্য টাকা নেই। পশ্চিমবাংলাটাকে সর্বনাশ করে দেওয়ার জন্য যা যা সম্ভব মমতা ব্যানার্জি সবই করে যাচ্ছে, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েদের বিরুদ্ধে। গোয়াল একটা গরু কি আর দুরকম হবে? তৃণমূলের নেতারা যে গোয়াল থেকে বেরিয়েছে শুভেন্দু, সেই গোয়াল থেকেই বেরিয়েছে। তারপর দল বদল করে কে কখন তৃণমূল হচ্ছেন, বিজেপি হচ্ছেন, আলাদা কথা। দাপট, হুমকি, ক্ষমতার প্রকাশ, এই মনোভাবে তৃণমূল চলেছে, এই মনোভাবে বিজেপি চলছে। এত ভয় পাচ্ছেন কেন? সিবিআই অথবা ইডি শুনলেই তৃণমূলের নেতারা যেন ভূতের ভয় পাচ্ছে। আবার তেমনি সিআইডি বা কোনো তদন্ত শুনলে বিজেপির নেতারা, তারা যেন একেবারে মরেই যাচ্ছে। এটা ঠিক, এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, সেটাতে না ব্যবহার করা হয় সবারই আমাদের বলতে হবে। কিন্তু আমার এটাও ঠিক যে তদন্ত তো হতে হবে, বেআইনি টাকা, বেআইনি সম্পদ, লুট, ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে যাচ্ছে। তো যারা সিবিআই এড়াতে চাইছিলেন তারা তো জেলে, যদি অপরাধ থাকে সিআইডি ধরবে। তদন্তে এত ভয় কারণ এরা অপরাধীরা, এবং অপরাধীদের নিয়ে রাজনীতি করাটা বিজেপি তৃণমূলের কাজ, যেখানে করে ধরুন অপরাধ তাকে চিহ্নিত করতে হবে। তদন্তের সংস্থার সেটাই কাজ, রাজনীতির রং না দেখে যেন করে।